আসসালামু আলাইকুম, সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে একটা অনেক সুন্দর দেখতে পারাই না গাছ দেখাইলাম, তো এটা হচ্ছে গিয়া ফদিনা পাতা, মিন্ট সকলেও জানেন চিনেন তো। মাশাল্লাহ অনেক সুন্দর বাড়ছে বা হয়েছে, কিলা হয়েছে। আর আমি কিতা দিলাম, অত আপনারা লোকে শেয়ার করবো। তো অনেকেরও অনেক শখ ওর আছে, ফদিনা গাছ মিট যেটাকেও চাষ করো, তো অনেক শখ ওর। আমরা আসলে অত বেশি ইয়ে করি না, এমনি দেখতে ভাল লাগে, ওইলে অনেক সুন্দর লাগে। আর অনেক জুফ হইয়া উইছে একটা বালতির মাঝে, এত গেছে বছর লাস্ট ইয়ার ও আসছিল বালতির মাঝে, ও লাস্ট ইয়ার ওইয়া মরি যায়। তো পরতে বছর ও বাতে গরম পাইয়া, তো আমি কিতা করছি উপরের যে মরা ডাল পালা পাতা টাতা গাছের ডাল উল তো মরিয়া ফসি গেছে, বাদেও তা কাঠি কাঠি দিয়া বালতি থেকে বার করিয়া জ্বর থলোর কিছু খাটিয়া ফালাইয়া আরও নতুন মাটি দিছি। এতরা কিছু ফার্টিলাইজার পুরাইয়া মাটির মাঝে আরবার ও বালতির মাঝে আমি আরবার জ্বর রই লিছি। তো দেখতে পারা মাশাল্লাহ, আজকে হইল গিয়া মে মাসের 13 তারিখ। তো আজকের ভিডিও আপনারা লগে শেয়ার করলাম, অনেক সুন্দর হয়েছে। আর ইনো অনেক অনেকগুলা গাছ আর কিতা দেয় আপনারা লগে শেয়ার করলাম। এসে বেনানা ফিল ফার্টিলাইজার বেনানারে রাখে, এটা পাক্ষা দিন আমি রাখছি বেনানা রাখে, পানি হঠাৎ লইয়া থাকি পুতলো। তো পানির লগে মিক্স হয়ে যায়, আমি 2-3 দিন দিছিলাম আর কিছু দিছি না। অনেক সুন্দর দেখতে পারা হেলথি, আর অনেক গাছ, একটা দুইটা গাছ নাই, মনে হয় এক শোইব গাছ মাশাল্লাহ। তো আমি খাই না, আমরা খাই না, খেয়েও আমরা অত বেশি জিও করি না, যারা খায় এমনি দেখতেও সুন্দর লাগে। আর গ্রানটা অনেক ভালো লাগে দেখতে পারা, কি যা সুন্দর। খেউ খেউ কিনা অনেক দাম দিয়া মিন্ট আনুন, আর খেউ পায় খেউ পায় না, যারা পায় না তারা আফসোস করে, যারা পায় তারা আসলে কোনো কামও লাগাইতে পারে না। ও দেখতে পারা আমার মিন্টর মাশাল্লাহ, এটা কোনো যত্ন লাগে না, খালি আমি ওটা দিছিলাম 1-2 দিন আর দিছিলাম অনিয়ন ফিল ফার্টিলাইজার একটা, ও আর কিছু আমি দিছি না। তার সকল বেলা থাকবা, খিলা লাগলো ভিডিও জানাইবা। আসসালামু আলাইকুম।